করোনার দ্বিতীয় ঢেউয়ের থাবায় জেরবার গোটা দেশ। আক্রান্তের সংখ্যা নিরিখে নিত্যদিন রেকর্ড তৈরি হচ্ছে। এই সময় সাবধানে না চললে কোভিডের কবলে পড়ার সম্ভাবনা প্রবল, তাই প্রথমেই দরকার ইমিউনিটি বাড়ানো। আর ইমিউনিটি বাড়াতে রসুন খুবই কার্যকরী, রান্নায় রোজই এটা ব্যবহার করা হয়। কিন্তু যদি দু এক কোয়া রসুন খালি পেটে চিবিয়ে খাওয়া যায় তাহলে উচ্চ রক্তচাপ ও লিভারের সমস্যা থাকবে শত হাত দূরে। এছাড়াও যদি স্যুপ বানিয়ে খেতে পারেন তাহলে উপকার পাবেন সবচেয়ে বেশি। এই স্যুপ উপকারী কেন? অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। রসুনের মধ্যে থাকা সালফার শরীরে ডিটক্স করতে সাহায্য করে, ব্যাকটেরিয়া সংক্রমণ রুখতে সাহায্য করে। কি কি লাগবে? রসুন 5 কোয়া, মাখন 2 টেবিল চামচ, অলিভ অয়েল 2 টেবিল চামচ, পেঁয়াজ 2 বড়, চিকেন স্টক বা ভেজিটেবিল স্টক 4.5 কাপ, পার্সলে পরিমাণ মতো, কুচনো ব্রেড 3 কাপ। কিভাবে বানাবেন? স্টেপ 1, ওভেনে 180 ডিগ্রিতে গরম করে নিন। স্টেপ 2, রসুনের কোয়া টিনের ফয়েলে 90 মিনিট বেক করুন। স্টেপ 3, ওভেন থেকে বের করে 5 মিনিট ঠান্ডা করে নিন। স্টেপ 4, যতক্ষণ রসুন গরম হচ্ছে ততক্ষণ মাঝারি আঁচে 2 টেবিল চামচ অলিভ অয়েল ও মাখন গরম করে নিন। পেঁয়াজ দিয়ে মিনিট 10 নাড়ুন। রসুন থেতো করে এর মধ্যে মিশিয়ে দিন। পার্সলে স্টক দিন। এবার ব্রেড দিয়ে 5 মিনিট নরম না হওয়া পর্যন্ত ফোটান। স্টেপ 5, এবার ব্লেন্ডারে দিয়ে পুরোটা মিহি পেস্ট তৈরি করে নিন। স্যুপ বলে ঢেলে ক্রিম, নুন ও গোলমরিচ মিশিয়ে নিন। এই গার্লিক স্যুপ যদি প্রতিদিন খেতে পারেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, শরীর সুস্থ থাকবে। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ।